চাকুর পর এবার বালু রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে এসএসকেএম হাসপাতালে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কালীঘাটের কাকুকে নিয়ে রীতিমতো নাজেহাল ইডি। কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিতে যেই ইডি পৌঁছেছে এসএসকেএমে, অ্যাম্বুলেন্স নিয়ে রেডি, আর কাকু চলে গেলেন সোটান একেবারে আইসিউতে। কালীঘাটের কাকুকে নিয়ে যখন তোলপাড় চলছে এসএসকেএমে, ঠিক সেই মুহূর্তে কড়া স্টেপ ইডির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর নিস্তার নেই, কাকু এবং বালুর একেবারে জোড়া ধাক্কা দিয়ে দিল ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার নজরবন্দি, ইডির নজরবন্দি বালু এবং কাকু। নিয়োগ দুর্নীতি মামলায় দুজনেই ইডির হাতে গ্রেপ্তার, আবার দুজনেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তবে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক এবং নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণভদ্র রূপে কালীঘাটের কাকুর উপরে নজরদারি চালিয়ে যাচ্ছে ইডি। তবে সরকারি হাসপাতালে দুজনকে নজরবন্দি করার জন্য ভিন্ন দুটি উপায় বের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সুজয় কৃষ্ণ বর্তমানে এসএসকেএমে হৃদরোগ বিভাগের আইসিউতে ভর্তি রয়েছেন, কেবিনের বাইরে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সিআইএসএফের জওয়ানরা। অন্যদিকে ওই হাসপাতালেরই আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় যে কেবিনে রয়েছেন তার বাইরে আদালতের নির্দেশেই সিসি ক্যামেরা লাগিয়েছে ইডি, ফলে অসুস্থ জ্যোতিপ্রিয়র সঙ্গে কে বা কারা দেখা করতে আসছেন তার সব খবরই থাকছে ইডি আধিকারিকদের কাছে। গত শুক্রবার সুজয় কৃষ্ণকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি সেরে রেখেছিল ইডি। শুক্রবার সকালে এসএসকেএমে পৌঁছে যান ইডির আধিকারিকরা, পৌঁছায় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সও। কিন্তু সুজয় কৃষ্ণকে শুক্রবার ইএসআই হাসপাতালে নিয়ে যেতে পারেনি ইডি। এসএসকেএম সূত্রে জানা যায় শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আইসিউতে ভর্তি করানো হয়েছে। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল যে শুক্রবারই সুজয় কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাতে যায় তারা। তার গলার স্বরের নমুনা অনেক দিন ধরে সংগ্রহ করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি, কিন্তু বারবার তাতে বাধা আসছে বলে অভিযোগ। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ইডি প্রশ্ন তুলেছে। অন্যদিকে এসএসকেএম থেকে জানানো হয় গলার স্বরের নমুনা দিতে প্রস্তুত নন সুজয়, আদালতের নির্দেশ সত্ত্বেও তাই তার স্বরের নমুনা সংগ্রহ করা যায়নি এতদিন। প্রসঙ্গত, নিয়োগ মামলার তদন্ত করতে গিয়ে ইডি একটি বিশেষ অডিও রেকর্ডিং পায়, সেখানে সুজয়ের গলার স্বর শোনা গিয়েছে বলে দাবি, কিন্তু তা প্রমাণ সাপেক্ষ, সেই কারণেই সুজয়ের গলার স্বরের সঙ্গে ওই নমুনা মিলিয়ে দেখা হবে। অন্যদিকে 14 দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে। গত 16 নভেম্বর নিম্ন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল জ্যোতিপ্রিয়র, অসুস্থতার কারণে তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল। সেদিন তিনি বিচারককে নিজের অসুস্থতার কথা জানিয়ে বলেছিলেন বাঁচতে দিন। তিনি জানিয়েছিলেন তার 350-এর বেশি সুগার, হাত পা কাজ করছে না। এই শুনানির পরে তিনি প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়, কাশি শ্বাসকষ্ট শুরু হয়, তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর থেকে সেখানেই রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এর মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে হুলস্থুল ইডি। কালীঘাটের কাকু একেবারে নাজেহাল করে ছেড়েছে ইডিকে, গলার স্বরের নমুনা নিতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে ইডি, তার মধ্যেই এবার জ্যোতিপ্রিয় মল্লিক। তাই এবার জ্যোতিপ্রিয় মল্লিক এবং কালীঘাটের কাকুকে নিয়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করলো ইডি। কালীঘাটের কাকু এবং জ্যোতিপ্রিয় মল্লিককে সারাক্ষণ পাহারার মধ্যে রাখা হচ্ছে ইডির পাহারায়, সিআইএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছেন এসএসকেএম হসপিটালে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে বসেছে সিসিটিভি ক্যামেরা, যার লিঙ্ক রয়েছে ইডির হাতে। কে কখন জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দেখা করতে আসছে সে সব খবরই পাচ্ছেন ইডির আধিকারিকরা। কিন্তু কালীঘাটের কাকুর ক্ষেত্রে, কালীঘাটের কাকুকে নীল রঙের চাদর দিয়ে, পর্দা দিয়ে মুড়ে রাখা হয়েছে তার বেডটি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই কালীঘাটের কাকু সেই পর্দার আড়ালে কি করছেন সে খবর কিন্তু পাচ্ছেন না ইডির আধিকারিকরা। এবার ইডি এ ব্যাপারে কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।